কমলা পেহির আদহি বসত এসোপা বান মানুষে কয় শহর ছোৱালী বেয়া কিন্তু শহরতক গাঁত বেশি বেবিচার হয় নিজে মই গাঁত ডর হয়েছ আমার গাঁখন বর ভিতর আছে সবই খেতে করা মানুষ পথার আর হাবি চারি ফলে আমি স্কুল না থাকলে সদায় হাবিত যাও রবার ডাঙ্গা খাব আমি তিনজনী আসলো ভাল বান্ধবী নিমক জ্বলা লয় যাও বড়তে বহি খুব খাও তেতে আমি ক্লাস ফাইভ না সিক্সত পড়ো এগারো বছরমান হব আমার লগত কেতিয়া কমলা পিহে যায় কমলা পিহে বয়স কেতিয়া পঁয়ত্রিশ ছত্রিশ মান হব পেহির বিয়ার এমাহ পিছত গ্রীক ভুকুয়া তাই নিজের ঘরলৈ গুছি আহিছে তাই মাঝে মাঝে আমার লগত টেঙা খাব যায় আর আমাক লেতেরা কথা শিকায় কমলা পিহি আমাক সোধে তলত নম গজিছেনে রাতে মাহাতো ফুসফুসে থাকেনে দেউতা রাতে মনে মনে মার বিছনাত শুয়েনে ইত্যাদি পেহি আমাক তাই জনীখন দেখাই কয় যে আমার দরে এদিন তেনে হব বলে তেতিয়া আমার ঘিন লাগিছিল লাগি গৈছিল পেহিখনত এসোপা নম আছিল কলা কলা দীঘল নম মাজত ফাঁকটো কলা আছিল আমার চুই চাব দিয়ে আমি নুচু এনেদরে আমি হাবি টেঙা খাব যাওঁতে প্রায় লক্ষ্য করো নমন্দার বহু জঙ্গলের ফলে টেমা এটা লো হোজ করু হোজে আর বহু সময় লাগে আমার সন্দেহ হওয়াত আমি বহু যাওয়ার ফলে দুদিন মান মনে মনে পিছা করেছিল কিন্তু কত নোহা হয়ে ধরব নল একদিন কথাটো কমলা বিহে কলো পেহিয়ে উৎসাহিত হয়ে কলে আমি তার পিছা করি পিছদিনা আমি অলপ সোনকালে গই গছর মাঝে মাঝে লুকাই থাকিল গোটেই প্লানটো কমলা বিহির কিছু সময় রোদ দেখা পালো বউ আহিছে সদায় অহার দ্বারা আজি গাত অকল মেঘলাখন বুকুত বান্ধি আহিছে হাতত নেমাটো বউ আঁতর হওয়ার লগে লগে কমলা বিহে আগবাড়িল আমি পিছে পিছে হাবির মাঝে মাঝে সন্তর্পণে আগবাড়িলো বউক দেখা নাছিল পেহির লগত মনে মনে আগবাড়ি আমি গৈ নমন্দার পথারে রখা খেরো সরু চাঙি ঘর পালো বউ দেখা নাই আমি ঘরটো কাষত থকা গছ এজোপার কাষত হলো আগত কমলা বিহি ঘরের ভিতর কোনোবাই কথা পাতি আছে বর মাত আমি চালি ঘরটো বেড়খনত প্রায় লাগি আছিল কথা ভালকে হয়েছিল আমার কথায় কৈ আছে বৌয়ে মোর হিতত আজি নাই কিনো ইমান টেঙা খাই যোৱাকালি মই ফিৰি কচালি আছিলোঁ মই কমলা বিহির ফালে চালো বিহেখন হাত নিজের মেখেলাখনের ভিতর সোমায় কচালি আছিল তেতিয়া বুঝা নাছিলোঁ এতিয়া বুঝি পাইছো কি কৈছে লগরজনীয়ে খুব মন দি চাই আছে চুপচাপ আ শব্দ হওয়া ভিতর চালো মনোদয় বর পিহাতে কামুড়েছে বউ দুঃখ পালে চাগে বৌয়ে মনোদার লেঙ্গটো এরাই নাই এখন হাতে দিয়ে এটা মস্ত ইষ্টন মনোদরের মুখত গুজি দিয়ে আছে আর আনখন হাতে দিয়ে মনোদার লেঙ্গটো জোর জোর করে কষালি আছে মনোদয় এখন হাতে বৌর এটা ইষ্টন পিটি গিয়ে আছে আর আনখন হাতে পিছলি বৌর তপিয়া টিপি গুড়া হিসেবে আঙুলি মারি আছে লাহে লাহে মনোদার লেঙ্গটো আরো ডাঙর হল তার তলত ওলমি থাকা গুটি দুটা হাঁকনি হেন দেখিছিল কলিটো হব মাঝে মাঝে মহারি দিয়ে অলপ পিছত মনোদা খেরোর ওপর বহি দিলি বউ তার কাকত বহি অলপ ফালি লয় দুয়োখন হাতে দি তার লেঙ্গটো লাড়িব ধরলি এবার তল এবার উপর এবার তল এবার উপর একেবারে লেঙ্গর আগর শালটো পুরা তল তুলে নমাই দিয়ে তেতিয়া মনোদার লেঙ্গর আগটো ওলাই পড়ে গুলপীয় রঙের মস্ত ডাঙর রখে চপচপে হয়ে থাকা আগটো মনোদয় আমেজত চকু মুদি মূরটো উপরত করে আসে লাহে লাহে মনোদয় খেলতে শুই দিলি তেতিয়া তার লেঙ্গটো প্রকাণ্ড দেখা হয়েছিল এবার বয়ে তার লেঙ্গর আগর ছালটো পুরা তললে নমাই এখন হাতে দিয়ে মেখেলাখন দাঙি বুকত পিছ মারি লয় তার পেটটোর উপর দুফালে দুখন ভরি দিয়ে মূর্তিব বহার নিচিনা বহিল এখন হাতে দিয়ে কিন্তু লেঙ্গটো ধরি আছে এখন হাতে দিয়ে লেঙ্গটো সিধা করে লয় নিজের মস্তবিনাখন দাঙি তাই জরি ফুটোটো লগাই দিয়ে মনোদয় তলত পড়া টিকাটো অলপ উঠাই দিলে বউ তফিনাখন লাহে করে তলত নমাই দিলে বৌপুরকে মস্ত ডাল লাঠিডাল বড়জন সোমাই গল তেতিয়া বউ উম করেছিল লাহে লাহে বউ প্রকাণ্ড তফিনা করে দিয়ে মনোদার লেঙ্গর তল উপর করিব ধরলে সেই শব্দটো মোৰ আজিও মনত পৰে।
পক 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 খসক সাক পোশাক পোশাক মহদর গুটিটি উলমি আসিল তললৈ বগা বগা বিজল বর গুটি কেটার লাগে বই আসিল মহদয় দুয়োখন হাতে দিয়ে বর উলমি থকা পিয়া দুটা ফেনেকি আসিল এই সময় বর তবিলাখন হসাই হাতিহেন দেখিছিল টপিনার মাজত থকা মস্ত কলা ফটোটো মই ভালকৈ দেখা পাইছিল মাঝে মাঝে মরদায় এখন হাতে বৌ তপিনাখন মথি দিয়ে আর দুটি আঙুলি পিছুর ফুটাটোত সময় দিয়ে বৌয়ে এবার মরদার মুখত হাউলি তার মস্ত স্তন দুটা তার মুখত খুয়াই দিয়ে হেউ গোটেটো একেবারে ভয় লয় আকো উলিয়াই চুপে চেলেকি মই আকো কম্বল বিহেক চালো পিহি এবার হাগি ব্যবহার নিচিনা বহি লৈছে কুকুর আসলতো তলত পড়ছে ডাঙর ডাঙর বয়া নিপিন্ধে স্তন দুটা ফুলি আছে মেখেলাখন পিটিকি উজাই গৈ কৰঙত পাইছে মাখন যেন কলগছ হেন মিঠা ৰঙৰ কঙটো ওলাই আছে মাজেদি এখন হাত সোমাই লৰাই আছে মোৰ চকুৱে চকুৱে গৰাটো অলপ লাজ নকৰিল বৰং এটা হাঁহি মাৰি ভৰি দুখন অলপ মেলি নিজে নিজৰ জনীখন চালোঁ আৰু মোৰ ফালে অলপ ঘূৰাহীন কৰি আঁঠু কাটি মেৰি ধৰিলে দেখিলোঁ লমৰ ভৰা জনীখন তেওঁ দুটা আঙুলি ভৰাই সিঁচি আছে বালবোৰ ৰখে চপচপীয়া মই আকৌ ভিতৰত চালোঁ ভিতৰত বৈয়ে চব পাহৰি বম বম থাপ মাৰি আছে আৰু ফিচফিচাই আছে দিয়া দিয়া উঠাই দিয়া আজি তোমাৰ ডাল বহুত ডাঙৰ হৈছে মোৰ পেট পাইছে ইমান ভাল লাগে তোমাৰ ডাল সদায় ভৰাই থ'ম যেন লাগে মই তেতিয়া বিচাৰোঁ আহিব পৰা মোৰখন বহলাই পেলাব সি নিয়াৰে তাৰ ডাল তোমাতকৈ সৰু মনোদয় কলা আজি মজা লাগিছে তোমাৰ কোনে চেপি চেপি ধৰিছোঁ তোমাক আজিকালি বেছি ভাল লাগে কৰি অলপ সময় এনেকৈ যুঁজৰ পিছত বৰ স্পীড কমি আহিল ভাগৰ লাগিছে চাগে দুয়োজনী কমেদি জব বহি গৈছিল বৌ তাৰ গাৰ ওপৰত শুই দিলে মনোদৰ মস্ত দাণ্ড ডাল ফুটকৈ বাহিৰলৈ ওলাই গ'ল সেইডাল বগা ৰখেৰে চপচপে হৈ আছিল মস্ত গলা লেঙটো ৰখা ৰখে টুপটুপীয়া মৰদে বক এবাৰ আঁঠু কৰাই ল'লে এতিয়া বৌ তপিনাখন আৰু ডাঙৰ দেখাইছিল জৰীৰ ফটোটো মই দেখা পালোঁ শাকৈ মেল খাই আছে অলপ ৰস ওলাই আছে মৰদে বৌৰ পিছফালে আঁঠু কৰাই বৰ বৰ দি লেঙটো বৌৰজনীত হেঁচি ধৰিলে কোনো বাধা নোপোৱাকৈ সৰসৰাই সোমাই গ'ল সেই পাত বৌ অলপ আগফালে হাউলি গ'ল মজত নৰল পক পককৈ মাৰিব ধৰিলে বৌ কঁকালখন খামুচিলে প্ৰত্যেকবাৰ থাপ মাৰোঁতে বৰ প্ৰকাণ্ড ভকৰখন উঠলি উঠে দেখি মনোদায় আৰু জোৰ জোৰকৈ মাৰে এইবাৰ ৰৈ বৰ পানী লাও হেন ওলমি থকা বিয়া দুটা অসুৰে মহাৰি দি আকৌ থপিয়াওঁ এই থাপবোৰে সহ্য কৰিব নোৱাৰি কটি পেলাই বহি গ'ল তেতিয়া মনোদয় বক চিধাকৈ উলিয়াই দিলে বৌ ভৰি কুটুকন বৰকৈ মেলি দিলে মোৰ ঠিক চকুৰ সন্মুখত আছিল কি প্ৰকাণ্ড ব্ৰুজবোৰ বানৰী বকাবোৰ বৰজনীত তাৰে মাজে মাজে মেল খাই থকা এটা গাঁতত গুলপীয়া মনোদয় বৰ ওপৰত উঠি ল'লে বৌ এখন হাতেৰে তাৰ লেঙটো নিজৰ জনীচেতত লগাই ল'লে মনোদয় একে ঠাইৰে গোটেইখন বৌৰ ভোজত ভৰাই দিলে বৌয়ে ভৰি দুটা আৰু অলপ উঠাই তাৰ কঁকাল পেচ মাৰিব ধৰিলে সি পূৰা উঠা নামা কৰিছে গৰু চোদন দিছে বক কে কে আছে তাই বাৰে বাৰে বকৰটো উঠাই উঠাই দিয়ে অলপ পিছত মনোদয় স্পীড আৰু বাঢ়ি গ'ল খৰকৈ কিছু মাৰি বৌৰ ওপৰত পৰি দিলে বৌয়ে সাৱটি ধৰি মনৰ পিঠিখন বিহিব ধৰিলে ভোজ কৰিব পৰা কিবা আঠা আঠা জল বৈ আহিব ধৰিলে এনেতে পুহিয়ে আমাক ইংগিত দিয়াত আমি মনে মনে উঠি আহিলোঁ মই পিছত আছিলোঁ পেহীৰ মেখেলাখনৰ টপিনা ফুটা কিনে থকা কাপোৰখন তিতি আছিল আহি পেহীয়ে একো নক'লে চুপচাপ নিজৰ ঘৰত গ'ল আমি কি হ'ল গমে নাপালোঁ আমিও ঘৰ পালোঁ ইয়াৰ পিছত বহুদিন আমি দেখা পাইছোঁ নমদৰ বক জংঘলত টেমালৈ পায়খানা কৰিব যোৱা আমি কিন্তু চাব যোৱা নাছিলোঁ বহুদিনৰ পিছত এদিন মই অকলে তাত যাবলগীয়া হৈছিল ঘৰটোত কোনোবা আহিছে যেন লাগিল মোৰতো কিবা লাগি গ'ল মনে মনে গৈ খেৰৰ বেটো ফুটত দি ভিৰত চালোঁ দেখি মোৰ ঘূৰি গ'ল মনোদায়
কমলাপেহে এক চুদি আছে, কমলাপেহে মেঘলাখন উঠাই দুই ভরি মেলে চকু মুদি তার ঠাপ খাই আছে। কমলাপেহে কয় আছে, কেদিনমান রাতি নাহিবা, ভাগিনজনী আহিছে। মনদা, তোক নুচাতাকে মোর ভাল নালাগে, বিয়াকেতে নুচুলে মোর পিয়া নপলাই, কিয় নমন্দার ঘৈণীয়েকে চুদিব, নাই ও তোর নচিনা নহয়, তাই কেবল চুদিব লাগে রেন্ডি তাই, তোক মোর মরম লাগিছে, তোর দেহটা মোক পাগল করে দিছে। বহুদিন পিছত এদিন গম পালো মনদাই কমলাপেহীক বিয়া করাইছে। ভিডিওটো সম্পূর্ণ কৰিছোঁ, ধন্যবাদ। আৰু এনেকুৱা ভিডিও পাবলৈ চেনেলটো সাবস্ক্রাইব কৰক। থেংকছ ফৰ ৱাচিং।